গুড ইভিনিং সবাইকে। আমার এই ভিডিওটা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করে দিও। আমার এই নতুন চ্যানেলে আমি প্রথম আজকে মানে ক্যামেরার সামনে একটা ভিডিও করছি নিজেকে নিয়ে। আমি এখনো পর্যন্ত রান্নার ভিডিও দিয়েছি, আমার মেয়ের ভিডিও দিয়েছি, কিন্তু এই প্রথম আমি নিজে ক্যামেরার সামনে একটা ভিডিও করছি। তো তোমরা একটু সাপোর্ট করো। আর আজকে আমি আমার অল্প কিছু গয়না, মানে আমার যেই গয়নাগুলো আছে আমার কাছে খুব সামান্য, আমি সেটাই একটা মানে একটা একটা করে তোমাদের যতটা পারি দেখাবো, ঠিক আছে? তো প্রথমেই আমি দেখাচ্ছি, এই যে এই কি বলবো এটাকে, আয়স্ত যেটাকে বলে, এই যে দেখো খুব সরু কিন্তু এটা সব সময় পরার জন্য খুব সুন্দর। এটা আমাকে দিয়েছিল আমার বিয়েতে আমার ছোট কাকিমা, মানে ছোট কাকিমা বলতে ছোট কাকি শ্বশুর দিয়েছিল এটা বিয়েতে। আর তারপরে আমার এই যেহেতু আয়েস্ত আমার খুব পছন্দের, মানে সবসময় পরা যায়, খুব পছন্দ করি, সেই জন্য আমি পরে নিজে একটা বানিয়েছিলাম। এই যে দেখো ময়ূর, এটা আয়েস্তর মতোই পুরো সেম, কিন্তু সামনেটা একটা ব্রেসলেটের মতন ডিজাইন করা। আচ্ছা, এরপরে দেখাচ্ছি এই যে এই চুড়ি দুটো, এটা আমার না, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আপাতত আমার কাছে আছে, রেখেছি যেহেতু উনি অসুস্থ কিছু পরতে পারছে না হাতে, ওই জন্য আমি আমার কাছে রেখেছি চুড়ি দুটো। আর এই যে এই জিনিসটা দেখো, এই বালাটা, এইটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিলেন আমাকে মুখ দেখে বিয়ের সময়, এটাও আমার খুব পছন্দের, আমার মেয়েরও খুব পছন্দের, আমার মেয়ে মাঝে মধ্যেই পরে। আচ্ছা, তারপরে দেখাচ্ছি, আমার গয়না কালেকশন খুব কম, গয়না পরতে ভালোবাসি কিন্তু আপাতত আমার কাছে গয়না কম, অনেক গয়না ভেঙে টেঙে ফেলেছিলাম। এই যে এই এই জিনিসটা দেখো, এইটা হচ্ছে আমি নিজে পছন্দ করে বানিয়েছিলাম, এটা বিয়ের পরে আমার নিজের বানানো। তারপরে এই যে এইটা পরে আছে, এই চেনটা, এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে বিয়ের পরে চেনটা, এটাও আমার যেহেতু গয়না কালেকশন কম, এটাও আমার একটা মানে, এই যে একটা আংটি, এইটা এইটা আমি বানিয়েছিলাম, এটা আমি নিজের ইনকাম দিয়ে বানিয়েছিলাম খুব পছন্দ করে আংটি একটা। এই যে একটা দুল আছে আমার কাছে, এটাও আমার শাশুড়ি মায়ের, কিন্তু আমি একটা নতুন বানিয়ে দিয়েছিলাম যেহেতু এটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে। এটা আমার হাজবেন্ডের দেওয়া প্রথম উপহার, এটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে এটা ততটা ছোট কিন্তু না, বোঝা যাচ্ছে না। এবার আমি একটা জিনিস দেখাই, এই যে এইটা দিয়েছিল আমার বাবা আমাকে নেকলেসের সাথে, কানের দুল সেট, এটা আমার বিয়েতে দিয়েছিল আমার বাবা। তার সাথে এই যে কানের দুল সেট, আচ্ছা এরপরে দেখাই, এই যে এইটা এইটা দিয়েছিল, এই হারটা দিয়েছিল আমার ন কাকিমা, মানে ন কাকি শাশুড়ি, এটা আমাকে বিয়েতে দিয়েছিল, চোখার মতন
খুব পছন্দ এটা আমার, আমার মেয়েও পছন্দ, মেয়েও মাঝে মধ্যে এটা পরে, সুন্দর না? এই যে লাস্ট একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই হারটা, এই হারটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমাকে বিয়েতে আশীর্বাদ করে। আমার কাছে আপাতত এই গয়নাগুলোই আছে, এছাড়াও কিছু খুচরো ছোট ছোট গয়না আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না, আছে আমার কাছে টুকটাক। মেন বড় গয়না যে কটা আমার আছে আমি সে কটা দেখিয়ে দিলাম, শাঁখা পলা বাঁধানোটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি যে ভিডিওটা করলাম আজকে, খুব সাহস করে করলাম, আর মানে অনেককে দেখি এরকম টাইপের ভিডিও করতে গয়না নিয়ে, আর গয়না যেহেতু আমি খুব ভালোবাসি, আমি ভাবলাম যে এই জিনিসটা আমি খুব ভালো করে করতে পারবো, খুব ভালো করে করতে পারবো না, যেটুকুনি করতে পারবো পারবো, খুব সাহস করে নিয়ে বসলাম। সেই জন্য যারা ভিডিওটা দেখেছো বা দেখছো, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটু লাইক করো।